আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিক বিশ্বাস এখানে গণিতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি তো আজ আমি এই টাইপের অঙ্কটা কিভাবে সলভ করে সেটা শিখবো যেমন এখানে আছে ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দুই তিন পাঁচ সাত দ্বারা বিভাজ্য তো আমাকে কি করতে হবে প্রথমে দুই তিন পাঁচ সাত যেটা আছে তার লসও করতে হবে যেহেতু এখানে কিছুই কমন নেই তাহলে আমাদের লসকুটা কি হবে এদের গুণফল হয়ে যাবে তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে আমাদের গুণ ফলটা কত আসছে আমাদের আসছে টু ওয়ান জিরো তো আমি এত তাড়াতাড়ি কী করে গুণ করলাম তার জন্য আমি কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করি তো সেই ভিডিও আপনাদের দেওয়া আছে তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবার আমাদের কি করতে হবে ছয় অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সবচেয়ে বড়ো যেটা হয় সেটা হচ্ছে ছটা নয় তো আমরা এই ছটা নয় এখানে লিখবো এবং আমরা পাতি ভাগ করব প্রথমে আমাদের তিনটে সংখ্যা নিতে হয় তাহলে আমাদের কত দিয়ে আছে চার দিয়ে আছে তাহলে কত আসে এইট ফোর জিরো এরপর আমাদের কী হলো নাইন এখানে ফাইভ এখানে আবার একটা সংখ্যা নামালাম নাইন তো এরপর কি করতে হবে আমাদের দেখতে হবে কত দিয়ে যায় তা আমরা দেখতে পাচ্ছি সাত দিয়ে যায় কত হয় তাহলে ওয়ান ফোর ওয়ান ফোর কত আসে আমাদের সেভেন জিরো তাহলে আমরা বিয়োগ করলে কত নাইন টু ওয়ান তাহলে এরপরে কী করবো এই পরের যে নয়টা আছে সেটাকে নামাবো এবং আমরা ভাগ করব কত দিয়ে যায় সিক্স দিয়ে যায় সিক্স দিয়ে গেলে কত হয় ওয়ান টু সিক্স জিরো তাহলে নাইন এখানে থ্রি এখানে কিছু থাকছে না এরপর কি করবো আমরা আবার নয়টাকে নামাবো তাহলে নয় নামলো থ্রি তো আমি দেখতেই পাচ্ছি এটা শুধুমাত্র এক দিয়ে যাবে তাহলে টু এবার নাইন এখানে এইট আর এখানে কথা হচ্ছে ওয়ান ওয়ান এইট নাইন তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে আমি যদি ওয়ান এইট নাইন বিয়োগ করে দিই তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে দুশো দশ দিয়ে বিভাজ্য হবে কারণ কি ভাগ শেষটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা আসে সেটা বিয়োগ যাবে তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে আমাদের কত আসছে নাইন 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 এইট ওয়ান জিরো তাহলে এই আমাদের বিয়োগ ফল তো আমাদের এখানটায় কষাগুর তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা যেটা হলো নাইন 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 এইট ওয়ান জিরো এই সংখ্যাটা দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় পাঁচ দিয়েও ভাগ যায় সাত দিয়েও ভাগ যায় এবং ছয় অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা চল আরেকটা এইরকম উদাহরণ দেখি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য তো আমাদের সিমিলারলি করতে হবে সাত এগারো আমাদের লসও করতে হবে তো এখানে যেহেতু কিছু কমন নেই তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এগুলোকে গুণ করবো সাত ইন্টু এগারো ইন্টু তেরো তাহলে আমাদের কত আসে ওয়ান জিরো জিরো ওয়ান এবার আমরা কি করবো এই যে ওয়ান জিরো জিরো ওয়ান আসলো আমাদের সেটা দিয়ে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত হয় পাঁচ অঙ্কের তাহলে আমাদের পাঁচটা নয় হয় তাহলে পাঁচটা নয় লিখবো এবং ভাগ করা স্টার্ট করবো তাহলে এখানে চারটে সংখ্যা আছে তাহলে আমরা আমরা এখানে সংখ্যা পর্যন্ত এবং ভাগ করা স্টার্ট প্রথমে কত আসছে আমাদের নাইন জিরো জিরো নাইন তাহলে জিরো নাইন নাইন এরপরে কি করবো আমরা নয় সংখ্যাটাকে নামাবো এবার আবার দেখতে পাচ্ছি নয় দিয়ে যাচ্ছে নাইন জিরো জিরো নাইন তাহলে কি হচ্ছে শূন্য শূন্য এখানে কত আসছে আমাদের নাইন এবার এই যে সংখ্যাটা আছে পাঁচটা নয় পাঁচটা নয় থেকে যদি আমি নাইন হান্ড্রেড বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে নাইন নাইন জিরো নাইন নাইন তাহলে এই যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটা আমাদের বৃহত্তম সংখ্যা যেটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং সাত এগারো দিয়ে বিভাজ্য তো এইভাবে করতে হয় মাঝে মাঝে অঙ্কগুলোকে ঘুরিয়ে দেয় তো আমরা সেই অঙ্কগুলো কীভাবে করবো এরপরে দেখবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে শেয়ার করে দেবে থ্যাংক ইউ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এরপর তো এরপরে দেখো এইরকম টাইপের অঙ্ক আসে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ অবশ্যই থাকে তো আমাদের এখানে লসও করতে হবে তো ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ তো লসও কীভাবে করে আমরা এইভাবে করতে হবে দুই আট বারো পনেরো আঠেরো তারপর আবার দুই দিয়ে যাচ্ছে চার ছয় পনেরো নয় আবার দুই দিয়ে যাচ্ছে দুই তিন তো পনেরো নয় এবার আমি দেখতে পাচ্ছি তিন দিয়ে যাচ্ছে তাহলে এখানে এক এখানে পাঁচ এখানে তিন তো লসক কথা হবে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গুণফল তো আমি একটা শর্ট টিক্সও তৈরি করে রেখেছি যেটা তোমরা দেখে দেখেই লসকু বলে দিতে পারো তো এখানে লসক কথা হচ্ছে সেভেন টোয়েন্টি তো মুখে মুখে করার জন্য আমরা এইভাবে সেই টিক্সটা ফলো করতে পারি তোমরা দেখতে পারো তো সাতশো কুড়ি এরপরে কি আছে যে আমাদের কি আছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পাঁচটা নয় হয় তাকে আমরা কি করব সাতশো কুড়ি দিয়ে ভাগ করব। সাতশো কুড়ি দিয়ে ভাগ করলে কত হয় সাতশো কুড়ি দিয়ে প্রথমে এক দিয়ে দেব তাহলে সেভেন টোয়েন্টি তাহলে নাইন এখানে আসছে সেভেন এখানে টু টু সেভেন নাইন এরপরে কি করবো আমরা একটা নয় নামাবো দেখব কত দিয়ে যায় দেখতে পাচ্ছি তিন দিয়ে যাচ্ছে টু ওয়ান সিক্স জিরো তাহলে আমাদের কত আসছে আমাদের আসছে হচ্ছে নাইন থ্রি সিক্স আর আমরা এই যে নয়টা আছে এই নয়টাকে নামাবো এবার কত দিয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা আট দিয়ে যাচ্ছে তাহলে আট দিয়ে গেলে কত হয় ফাইভ সেভেন সিক্স জিরো তাহলে নাইন থ্রি আর এখানে সিক্স আর এটা মিলে হাতে এক থেকে মিলে সিক্স থ্রি নাইন তাহলে আমরা কি জানি যে সংখ্যাটা আছে পাঁচটা নয় যে সংখ্যাটা আছে সেখান থেকে আমরা সিক্স থ্রি নাইন বিয়োগ করবো সিক্স থ্রি নাইন বিয়োগ করলে কত আসছে আমাদের নাইন নাইন থ্রি সিক্স জিরো এই যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটা ভাগটা মিলে যাবে কিন্তু আমাদের এখানে ভাগ মিলবে বলেনি প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে বলেছে তো দশ অবশিষ্ট থাকবে মানে কি তাহলে যে সংখ্যাটা আসলো তার সঙ্গে আমরা আবার দশ যোগ করে দেবো তাহলে দেখবতে পাবো যে উত্তরটা আসলো নাইন নাইন থ্রি সেভেন জিরো এইটার ক্ষেত্রে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে তো এই অঙ্কগুলো এইভাবে করতে হয় তোমরা কমেন্ট সেকশনে নিচের দুটো অঙ্কের উত্তরগুলো বলার চেষ্টা করো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সবার সঙ্গে দেখো থ্যাংক ইউ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং